तुष्टितो जाग्रतो प्राप्पो बरान निबेधतो खुरस्सो धरा निशिता दुरत्तया दुर्गं पतस्थ कवया बदन्ति। कलि पावन अवतार प्रेम पुरुषोत्तम श्री श्री आनंदकंद गौर नित्यानंद अपार करुणा निलय सभजन विभजन सर्वप्रयोजन अवतार सार शिरोमणि राधा भावद्युति सुबलित तनु परम करुणा वरुणालय श्री श्री गौर नित्यानंदेर नवद्वीप चंद्रेर भारत प्रदीपेर अपारण कम्पाय ब्रज नवजुवदंद राधा माधवेर अहेतुकी करुणाय बंगबसुंधरार पल्ली प्रांतरेर सुक्तिया भक्त श्री गृह अंगने हयतो एखाने ऐश्वर्य नाय किन्तु माटिर गंध स्निग्धता ग्राम्य এই নিবিড় শান্ত সমাহিত পরিবেশে নারায়ণ মাসিস্থ পরম মাঙ্গলিক সুমঙ্গল ভাগবতী আয়োজন ভক্ত কোকিল আস্বাদ্য প্রেমরস উৎকণ্ঠিত ব্যাকুলিত হয়ে আপনারা ছুটে এসেছেন ভাগবত গৃহ শ্রী অঙ্গনে। আপনাদের বন্দনার পূর্বে অসমাদীয় পরম আরাধ্য পরম পূজ্যপাদ ভব সংসারের একমাত্র কাণ্ডারি যিনি অন্তরের তিমির অবিদ্যা অস্মিতা অন্ধকারের ভাস্বর ভাস্কর যিনি যার নামে ত্রয় তাপহরণ হয় যিনি ভবরোগের একমাত্র মহা ঔষধি সেই পরম কারণিক পরম পথদ্রষ্টা পূজ্যপাদ শ্রী গ্লোবর গুরু মহারাজের চরণ বন্দনা পূর্বক দণ্ডবাদ প্রণতি জ্ঞাপন করি। তৎসহ সংকীর্তন রসজ্ঞ আচার্যবৃন্দ অনুরাগী প্রেমময় উৎকণ্ঠিতময় ব্যাকুলচিত্ত ক্ষুধাতুর হৃদয় পরম বৈষ্ণব মণ্ডলী স্নেহময়ী কল্যাণিয়া মাতৃমণ্ডলী সকল ভক্তচরণে দিনতি দিনের বিনম্র সশ্রদ্ধ দণ্ডবাদ প্রণতি। উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বরানন নিবেদত কুরুষ্ব ধারা নিশিতা দুরত্তয়া শ্রুতিমাতা বেদ সন্তানকে প্রভাতে মা জাগায় বাবা না বড় মধুর কণ্ঠে স্নেহ আশীর্বাদের কণ্ঠে মা ডাকে খোকা ওঠ তেমন বেদ মাতা সকল জীবকুলকে বলছেন ওঠো জাগো উত্তিষ্ঠিত জাগ্রত। মোবাইলগুলো বাজলে খুব কষ্ট হবে, হাত জোর করছি সাউন্ডটা নিয়ন্ত্রণ করে রাখুন। আচ্ছা, মা আমাদের শ্রুতিমাতা আমাদের জাগতে বলছেন কেন? কারণ আমরা অজ্ঞান নিদ্রায় অভিভূত, এমন একটা মোহগ্রস্ত ঘুমিয়ে আবেশ আমাদের ঘুম ভাঙে না। শব্দগুলো লক্ষ্য করুন, অজ্ঞান নিদ্রাতে আমরা অভিভূত। আমরা এখানে যারা জেগে আছি বলে দাবি করছি আমরা জেগে নেই, এখানে জেগে আছি না, চোখ কান খোলা, আমরা জেগে নেই। চোখ দুটো খোলা থাকলে নিঃশ্বাস প্রশ্বাস প্রভাবিত হলে
আমার ইন্দ্রগুলো সজাগ থাকলেই যে আমি জেগে আছি নয়, আমার ভেতরে যে ভগবৎ চেতনা আত্মা, ওট কে আমি? আমার দুঃখ কেন? আমার প্রকৃত মঙ্গল কিসে? এই তিনটি তত্ত্বের অনুসন্ধান, এই তিনটি তত্ত্বের প্রশ্নের জিজ্ঞাসা যার মীমাংসা হয়নি সে ঘুমিয়ে। কে আমি, আমার দুঃখ কেন, আর কিসে আমার প্রকৃত আত্যন্তিক মঙ্গল হবে, এই তিনটি জিজ্ঞাসা বা এই তিনটি উত্তর বা এই তিনটি তত্ত্বের বোধোদয় যার হয়নি, চেতনা যার হয়নি সে ঘুমিয়ে। এই জন্য মা বলছেন, বেদমাতা বলছেন, জাগ অজ্ঞান নিদ্রা মোহভূত হতে, এবার জাগো। কেন? তুমি বিষয় শয্যায় ঘুমিয়ে আছো। কি অদ্ভুত শব্দ ব্রহ্মের ব্যঞ্জনা! আচ্ছা, শীতের সময় খুব ভালো পালঙ্ক হলে শীত দূর করবার জন্য উন্নত তুলোর তোষকগুলি হলে সেই শীতাক্ত আতুর কাতর ব্যক্তিটি উপযুক্ত শয্যা, উপযুক্ত শীতাত্ম বস্ত্র পেলে ঘুমটা একটু ভালো হয় না? গরিবের ঘরে তো দরজা জানলা নাই, শীতকে আবৃত করবার মতো দামি বস্ত্র গরিবের, তার ঘুম একরকম, আর বিষয়ী বিষয় ও পঙ্কশয্যায় যখন ঘুমায় তার ঘুমটা আরো গাঢ় হয়। তো বলছেন, তোমরা বিষয় শয্যায় ঘুমিয়ে আছো, কাম কামিনী বৃত্ত বৈভব এটাই বিষয় শয্যায় ঘুমিয়ে আছো, এখন উঠো, আত্ম অভিমুখী হও। কি শব্দ বলুন তো! বলছে, এই বিষয় নিদ্রা থেকে, কামনা বাসনা মোহনিদ্রা থেকে আত্মমুখী হয়ে ওঠো। ওঠো, আত্ম তত্ত্ববিদ পূর্ব আচার্যগণ যেভাবে আত্মোন্নতির জন্য প্রযত্নশীল হয়েছেন, যত্নশীল হয়েছেন, তুমিও সেই পথ ধরে এগিয়ে যাও। পূর্বাচার্যগণ, রূপ সনাতনাদি ঋষিমুনিরা, বিড়ালটা যাচ্ছে আপনাদের মধ্যে না, এই যিনি অনুষ্ঠান দিচ্ছেন তার একটা সার্থকতা হলো, এখন একটা বিড়াল সবার কোল উপর দিয়ে, সবার চরণের উপর দিয়ে চলে যাচ্ছে বিনা ডাকে। কোন অনুষ্ঠানের মধ্যে যদি, ভাগবতের মধ্যে যদি কোনো প্রাণী নীরবে প্রবেশ করে, জানবেন যিনি অনুষ্ঠানটা দিচ্ছেন তার প্রতি ভগবান এর অশেষ বিশেষ কৃতজ্ঞ। তো আত্মতত্ত্ববিদগণ, পূর্ব আচার্যগণ একটু কষ্ট পাব যদি একটু কৃপা না করেন, শান্ত থাকতে হবে। সারা দিন তো আপনাদের চালাতন করিনি, এটুকু সময় একটু কৃপা করতে হবে। বলছেন, পূর্বাচার্য আত্মতত্ত্ববিদগণ যেভাবে জেগেছিলেন তোমরাও জাগো। কিভাবে জেগেছেন? ভগবানের পরম করুণার ফসল, ব্যাসদেবের তপস্যার ধন, পরমহংস শিরোমণি শ্রীল সুখদেব গোস্বামী বিটপি মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে চলেছেন, চলছেন তো চলছেন, 12 বছরের এই কিশোরের বস্ত্র নাই, উলঙ্গ হয়ে বিবস্ত্র হয়ে চলেছে। বিবস্ত্র হয়ে চলেছে পিতা ব্যাসদেব
পুত্রমুখ দর্শনের একটা সুখ আছে। যাদের প্রথম পুত্র ভূমিষ্ঠ হয়, সেই পুত্রমুখ দর্শনে পিতামাতার একটা চরম আনন্দ হয়, জীবনের শ্রেষ্ঠতম আনন্দের দিন এই জগতে। যারা প্রথম পুত্রের মুখ দর্শন করে, করে না তো পুত্রমুখ দর্শনের কথা আমরা শুনব না, জানি এ কথা, জানি যে আমরা কেউ কথা শুনব না, অনুরোধ করেও লাভ নাই, হাত জোড় করেও লাভ নাই, আমরা কথা শুনব না, জানি সব ভুলিয়ে গেল, এক একটা শব্দ চেতনা থেকে টেনে হিস্তে বাইরে বের করে দেয়। এ ব্যথা এই জায়গায় বসলে বুঝতেন কথা, এতগুলো মানুষের দায়িত্ব আমার উপরে। এখন কি দায়িত্ব জানেন ব্যাসদেব দিয়েছেন, তুমি আমার আসনে বসেছো, এটা ব্যাসপীঠ, জ্ঞানপীঠ, এইখানে উচ্চাসনে বসে যারা কর্ম জরা ব্যাধি দুঃখ মুক্তির জন্য, প্রেম ভক্তির জন্য এখানে এসেছে, তাদেরকে তুমি পথ ধরে এগিয়ে দাও। তাদেরকে যদি একটু কামনা বাসনা থেকে মোহ থেকে এগিয়ে আলোর রাজ্যে প্রেমের রাজ্যে না নিয়ে যেতে পারো, তবে এই আসনের অপমান করো না, এখানে বসো না। এই দায়িত্বটা আমার উপরে ব্যাসদেব দিয়েছেন, এখন তার কোলে বসেছি তো, কিন্তু আপনারাই বারবার পিছিয়ে টেনে হিঁচড়ে ধরছেন। এই কি বলছে, কি বলছে ছেলেটাকে, কি যন্ত্রণা ভগবান! মাঝে মাঝে মনে হয় ঘরে দোর দিয়ে বলি, দু চারজন সামনে রেখে নীরবে নিভৃতে কোনো জঙ্গলের মধ্যেই বলি। সুতমুনি বলেছিলেন নৈমিষারণ্যে, একেবারে জঙ্গলের মধ্যে, 60,000 মুনি ঋষি, সুতমুনি লোমহর্ষণ পুত্র সুত, তার মুখে ভাগবত শুনছেন, কিন্তু আধুনিক যন্ত্রের ব্যবহার নেই, মাইক নেই, তে একজন তার কণ্ঠে, এই বিনা যন্ত্রে একজন কণ্ঠে বলছে, আর 60,000 মানুষ শুনছে কিরকম করে? 60,000 মানুষ মানে আমরা কল্পনা করতে পারবো কতটা বড় জায়গা লাগবে, 60,000 মুনি ঋষি ব্রহ্মষিগণ, যন্ত্র ব্যতীত মাইক্রোফোন ব্যতীত কেউ কথা বললে শুনতে পেল কি করে? বললেন সত্যং পরং ধীময়ী, ওরা ধ্যানস্থ হয়ে শুনছিলেন। এখন যে কথাটা দূরে যাবে না, গভীর নিশীতে রাত্র দ্বিপ্রহরে রাত 12টা-1টার পরে ছোট করে কথা বললে অনেক দূরে চলে যায়, কারণ প্রকৃতি তখন ধ্যানে মগ্ন থাকে। মানুষ যদি ধ্যানস্থ হয়ে ভগবত শোনে, বহুদূর বহুদূর চলে যায়। ভগবত শুনতে গেলে ধ্যানী হতে হয়। ধ্যান মানে কোনো একটা বস্তুতে মনকে নিবেশ করা। আসুন সত্যং পরম ধীময়ী, আমরা সেই পরম সত্য অনুসন্ধানে যাই। বারবার এভাবে ক্ষত বিখ্যাত করবেন না শব্দ দিয়ে। আমরা বলছিলাম সুখদেব গোস্বামী তার পুত্রমুখ মুখ দর্শনের আনন্দটা পাবে বলে ব্যাসদেব ডাকছে, পুত্র রে পুত্র রে। পুত্রমুখ দর্শন তো পিতা একটু করবে, সুখদেবের মতো পুত্র মার গর্ভ থেকে চলতে শুরু করলো, পুত্র রে। একবারের জন্য পরমহংস শিরোমণি সুখদেব পেছনে ফিরে বাবার ডাকের উত্তর দিলেন না, দিলেন না, এবং এক সময় বললেন, রে পুত্র, ঘন গহীন অরণ্যের মাঝে প্রকৃতির নিস্তব্ধতার মাঝে তার শব্দ ভাইব্রেশনটা ধ্বনিত হয়ে ফিরে এলো গভীর জঙ্গলে, ওম বলবেন ধনাত্মক শব্দটা ভাইব্রেশন হয়ে
শব্দ গতিটা আবার আপনার দিকে হোম 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 ফিরে আসবে। তো বলছেন, রে পুত্র, কে কার পুত্র, কে কার পিতা? হয়তো কোনো জন্মে তুমি আমার পুত্র ছিলে, আমি তোমার পিতা, ফিরে যাও। পূর্বাচার্যগণ এভাবে পিছনে ফেলে মায়া মুক্তির পথে এগিয়ে গেছেন, তুমিও যাও। সনাতন গোস্বামী পাদকে হোসেন শাহ কারাগারে রুদ্ধ করলেন, তুমি চলে গেলে আমার রাজত্ব পরিকল্পনা সুষ্ঠু পরামর্শ, তোমার মতো মেধা তো আর জগতে নাই, তুমি উড়িষ্যা আক্রমণে আমার সাথে যাবে না, কিন্তু এই রাজ্যে তোমাকে থাকতে হবে। হোসেন শাহ এই মুখ্যমন্ত্রী রূপে এই বিদগ্ধ পৃথিবী শিরোমণি বৃহস্পতি সম জ্ঞান সনাতনকে রেখে দিয়েছিলেন কারাগারে বন্দি করে, তুমি চলে গেলে আমি রাজত্ব চালাতে, তোমার মতো মেধা, তোমার মতো মেধা জগতে বিরল, তুমি থাকো, তুমি যাতে গৌর চরণে গৌর প্রেমে আমার রাজ্য থেকে চলে না যেতে পারো, আমি কারাগারে ফটকে তালা লাগিয়ে দিলাম। পাহারাদারকে বলছেন, এই এই মেধা যেন আমার রাজ্য থেকে, ওকে থাকা দরকার। 10,000 স্বর্ণ মুদ্রা ঘুষ দিয়ে চলে যাচ্ছেন। তৎকালীন 10,000 স্বর্ণ মুদ্রা মানে এখন তার মূল্য কত? 10,000 স্বর্ণ মুদ্রা দিয়ে বলছেন কি, আমি স্বপ্ন পেয়েছি তুমি পীর, মানে দাড়িকে দুয়ারিকে একটু লোভ দেখাচ্ছেন, আমি স্বপ্ন দেখেছি তুমি পীর, আমাকে ছেড়ে দিলে তুমি ভেস্ত পাবে, হ্যাঁ তুমি ভেস্ত পাবে। এইসব প্রশংসা করে বলছেন, এই 10,000 স্বর্ণ মুদ্রা সামনে ঢালছে, ঝরঝর করে ঝরে পড়ছে, ওরকম সোনার মুদ্রা দেখে কার না লোভ হয়। বলছেন, এই সব তোমাকে দিচ্ছে, একটু দরজাটা খুলে দাও। কোথায় যাবে? রাজমন্ত্রী, রাজমন্ত্রী সনাতন, সেই পদমর্যাদা ছেড়ে, সেই সুখ ছেড়ে এক কাপড় গায়ে দিয়ে বেরিয়ে গেলেন গৌর চরণে পৌঁছাবার জন্য। পূর্বাচার্যগণ এভাবে গিয়েছিল, তুমি তাদের পদাঙ্ক অনুসরণ করে যাও। আহা, যাচ্ছেন, যেতে 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 দস্যু তস্কর বাটপার বনদস্যুরা আটকে দিল, কারণ সনাতন গোস্বামীর সাথে একটা সেবক যাচ্ছিলেন। পথে যখন আটকে দিল, সনাতন গোস্বামী বন্দি দশায় ভাবছেন, আমার কাছে তো কোনো সম্পদ নাই, আমাকে আটকে দস্যু কি করবে? সঙ্গে সঙ্গে তার সেবকের দিকে দূরদৃষ্টি সম্পন্ন, তো বললেন, তুমি যে আমার সাথে এসছো, তোমার কাছে কি কোনো স্বর্ণ মুদ্রা টদ্রা লুকিয়ে রেখেছো? বললেন, প্রভু, পথের বিপদ আপদ আপনার সেবার জন্য আমি দুটো স্বর্ণ মুদ্রা রেখেছিলাম। বললেন, সর্বনাশ, রোগ সারাতে ডাক্তারের কাছে এসে অল্প একটু বাকি রাখছো কেন? রোগ পুরোপুরি সারুক। স্বর্ণ মুদ্রা দুটো দস্যুকে দিয়ে বলছেন, ক্ষমা করুন, আমার সেবক বুঝিনি, নিয়ে নিন। যে এমন কাউকে দেখি না তো, অত সম্পদ সন্ত্রাসীরা নিতে গেলে অনেকেই মৃত্যুবরণ করে, ছুরি আঘাত বুক পেতে দেয়, তবু সম্পদ দিতে চায় না, রে তো না বলতেই দিয়ে দিল। কিছু দূরে গিয়ে সেবককে বলছেন, তোমার যাত্রা বিরতি এখানে, তুমি ফিরে যাও, তোমার এই স্বর্ণ মুদ্রা রাখবার বিষয় রাখবার বাসনা এখনো যায়নি, তুমি বৈরাগ্যের পথে আসতে পারবে না, ফিরে যাও ভাই, ফিরে যাও। আমাদের আচার্যের পরিচয়ে এইটাই পথ। মহাপ্রভু বসে আছেন তপন মিশ্র ভবনে, মুক্তিতীর্থ কাশীতে, কাশীতে গৌরগণ খুব কম, চন্দ্রশেখর, তপন মিশ্র,
চন্দ্রশেখরের গৃহে বসে মহাপ্রভু বলছেন, চন্দ্রশেখর তোমার গৃহে তোমার আঙিনায় একজন পরম বৈষ্ণব আসছে, তাকে সম্ভাষণ সমাদর করে আমার কাছে নিয়ে এসো। চন্দ্রশেখর এসে ফিরে এসে বললেন, না প্রভু, দুয়ারে কোনো বৈষ্ণব আসে নাই, এক মুসলমান দরবেশ দাঁড়িয়ে আছে, কতদিন মুখে খাদ্য দেয়নি, কতদিন ঘোর কর্ম করিনি, কতদিন চুলে কেশে বিন্যাস করিনি, চুলগুলো রুক্ষ সূক্ষ্ম, মুখে খোঁচা খোঁচা দাড়ি হয়ে গেছে, পথে আসতে গিয়ে তার একজন পরিচিত জন বলছেন, আপনি রাজমন্ত্রী, আপনার গায়ে শীতের দিনে কোনো বস্ত্র নেই, এই কম্বলটা অন্তত জড়িয়ে নিন, একটা নেপালি ভোট কম্বল, উন্নত কম্বল জড়িয়ে দিয়েছে। তোর ওই দুর্দশা দেখে চন্দ্রশেখরও বৈষ্ণব চিনতে পারল না, সনাতনকে চিনতে পারল না, আমরাও কি পারি বৈষ্ণব চিনিবারে দেবতারও নাহি, বৈষ্ণবকে সহজে চেনা যায় না, এরা ঢেকে রাখে নিজেকে, মান সম্মান যশ খ্যাতির কাঙাল না তো, এই জন্য বৈষ্ণব চেনাটা বড় দুরূহ। তো বলছেন, মুসলিম একজন দরবেশ দাঁড়িয়ে আছে, খোঁচা খোঁচা দাড়ি, রুষ্ক শুষ্ক চুল, সনাতন গোস্বামী বলছেন ওনাকেই নিয়ে এসো আদর করে। যখন বলছেন আপনি ভাগ্যবান, আমার প্রভু আপনার জন্য প্রতীক্ষায় রত, আসুন আপনি চলে আসুন, হুমা ধুমাহিত বন্নির মতো সনাতনের হৃদয়ে গৌর চরণ পাওয়ার জন্য জ্বলছে। ধুমাহিত বন্নি মানে কি, আগুনটা এখনো দপ করে জ্বলেনি, ধোঁয়া হয় না, প্রথম অবস্থায় কাঠগুলো ধোঁয়া হতে থাকে, দপ করে আগুন জ্বলে ওঠে, ধুমাহিত বন্নির ন্যায় ওর হৃদয়ে গৌর প্রেম জ্বলে ওঠার শুধু অবসর, ধোঁয়া ছিল এতক্ষণ, গৌর চরণ দর্শন করে সনাতন ছুটে আসলো, কিন্তু মুখ নিচ করে দণ্ডবশত আর তাকাতে পারছে না। কেন জানো মা, সনাতন গোস্বামী মনে করছেন আমার মতো পশু তো জগতে দ্বিতীয় না, আমার মতো অস্পৃশ্য তো জগতে দ্বিতীয় নাই, আমি প্রভুর কাছে গিয়ে চরণটা স্পর্শ করব কি, আমার তো অধিকার নাই। এই হলো আমাদের আচার্য, ফুলের মালা, যশ খ্যাতি মান মর্যাদা ঢাকঢোল পিটিয়ে পাওয়ার আশা যাদের আছে তারা এ পথে আসবেন না, বড় মর্মান্তিক ভুল হয়ে যাবে। পথ হলো এই, এইটাই আমাদের পথ, মান সম্মান, বড় মালার মর্যাদা নেওয়ার জন্য লোভ লালসা, এই পথে আসলে নিজেকে ঠকাতে হবে। জীব গোস্বামীকে তার আচার্য শ্রীপাদ রূপ গোস্বামী বলেছিলেন, তোর মুখ দেখতে চায় না, যা কোন রাজ সবাই তোকে মানাবে, তার মানে ঘটনাটা জানা, যারা জানেন না একটু স্মরণ করিয়ে দেই, জীব গোস্বামী পাদ স্নানে এসেছিলেন, আর দিগ্বিজয়ী পণ্ডিত বৃন্দাবনে এসেছিলেন যে রূপ সনাতনকে পরাস্ত করতে পারলে আমি হব পৃথিবীর দিগ্বিজয়ী দিগ দিগন্ত মুখরিত পণ্ডিত। তো ওখানে লিখছেন আমাদের আচার্যগণ, একটা কমল পদ্মফুল ফুটে স্থূল পদ্ম, একটা কমলিনী কমলদল প্রস্ফুটিত, সেই কমল কমল দলের ওপরে যদি বলমান মদমত্ত হস্তি পা দেয়, কমল ফুলটার অবস্থা কি হয়? বৃন্দাবন তর্কের জায়গা নয়, পাণ্ডিত্যের জায়গা নয়, ওর জানা ছিল না ওই পণ্ডিতের, ও হচ্ছে রূপ সনাতনকে তর্কে পরাস্ত করতে পারলে আমি তো দিগ্বিজয়ী, বিনা বাক্যে বিনা তর্কে রূপ বিজয় পতাকা লিখে দিলেন, জয় পতাকা, তুমি জয়ী আমি জয়ী না। রূপ গোস্বামী পাদ
বিশ্ব বন্দিত পাবন পদরেণু মহাপ্রভুর মনোভীষ্ট পূরণকারী জগত আচার্য শ্রীগুরু আমাদের অধিদেবতা, অধিদেবতা নাই ভুল হলো আমাদের ঋষি রূপগোস্বামী, আমাদের গৌড়ীয় গগনের ঋষি মন্ত্রদ্রষ্টা। উনি বিনা বাক্যে লিখে দিলেন আমরা পারব তো, বিনা বাক্যে লিখে দিলেন তুমি জয়ী আমি পরাস্ত। 13 বছরের জীব গোস্বামী স্নান করছিলেন, ঢাকঢোল পিতাতে পিতাতে যাচ্ছে, এই দেখো আমি জয়ী, আমি রূপ সনাতনকে পরাস্ত করেছি। জীব গোস্বামী উঠে এসে বলছেন আমার শ্রী গুরুদেব বিনা বাক্যে তোমাকে জয়, বিজয় পতাকা লিখে দিয়েছেন, তবে আমি তার ক্ষুদ্র শিশু শিষ্য মাত্র, আমাকে পরাস্ত করে তবে জয় পতাকা ব্রজধাম থেকে নিয়ে যান, আমাকে পরাস্ত করুন। দিগ্বিজয়ী একটু উপহাসের হাসি এসে বলছেন সাগর পার হয়ে এখন গোষ্পদ পার হব, বড় বড় সাগর পার হলাম, আর গোষ্পদ, গোষ্পদ মানে গরুর খুরের আগাতে নরম মৃত্তিকায় যেটুকু জাগা হয়, শূন্য স্থান হয়, এক দুই বিন্দু জল পড়লে যেটা হয় গরুর খুরের উপরে ওইটাকে বলে গোষ্পদ। বলছেন কোথায় রূপ গোস্বামীর মতো সাগর পার হয়ে এলাম আর তোমার মতো গোষ্পদ পার হব? উনি বেশিক্ষণ লাগেনি, অল্প সময়ের মধ্যে পরাস্ত করে দিলেন দিগ্বিজয়ীকে। তার অপরক্ষ পাণ্ডিত্য দেখে প্রণাম করে বললেন বড় ভুল হয়ে গেছে এখানে আসা, সেই বিজয় পতাকাটা সম্মানটা রক্ষা করে গুরুদেবের মর্যাদা রক্ষার জন্য মাথায় করে নিয়ে গুরুদেবের কাছে গেছে। জীব এত বিলম্ব হলো যমুনা স্নানে গিয়েছিলে, এত বিলম্ব হলো, ছিল গুরুদেব হে পরম আরাধ্য, আমি দিগ্বিজয়ীর সাথে কিছুটা শাস্ত্র নিয়ে বসে আমি আপনার মর্যাদাকে ফিরিয়ে এনেছি। উনি মনে করেছেন গুরুর মর্যাদা রক্ষা করে ফিরিয়ে এনেছেন বিজয় পত্র। রূপ গোস্বামী ক্রোধান্বিত হয়ে বললেন ওরে, যমুনায় গিয়েছিলি দেহের ময়লা মাটি বিধৌত করতে, আর শুকরের বিষ্ঠা মেখে আসলি, যশ প্রতিষ্ঠা শুকরের বিষ্ঠা এটা মেখে আসলি। পৃথিবীর কোন আচার্যদের সাথে আমাদের সর্বস্বামীর তুলনা হয় না, এত বড় শব্দ কোথাও লেখেনি। মানুষ ধর্মকর্ম করবে তো নিজের মান যশ খ্যাতি প্রতিপত্তি এইগুলোর জন্য, বলেন গিয়েছিলি যমুনায় স্নান করতে, হ্যাঁ কালিন্দিতে স্নান করতে গিয়েছিলি নিজের ময়লা মাটি বিধৌত করতে, আর শুকরের বিষ্ঠা মেখে আসলি, যা তোর মুখ দেখব না, তোর শোভা পাবে কোনো পণ্ডিতের সবাই, কোনো রাস পণ্ডিতের সবাই, যা বেরিয়ে যা। কাঁদতে কাঁদতে জীব গোস্বামী, যমুনায় তখন কুমির থাকত, কুমিরের একটা বড় বাসা আছে, ওই কুমিরের বাসার মধ্যে না খেয়ে না দে গুরুদেবের চরণে অপরাধ হয়েছে, ওইখানে দীর্ঘদিন পড়ে থাকলেন, শুকিয়ে কাঠ হয়ে গেল, ওইখানে সেই বিখ্যাত গ্রন্থ লিখেছিলেন গোপাল চম্পু, গৌড়ীয় ভক্তগণের বড় আশ্চর্য তত্ত্বজ্ঞ গ্রন্থ গোপাল চম্পু লিখেছিলেন। সনাতন গোস্বামী পাদ বলছেন বা রূপ বা, তুমিও কেমন বৈষ্ণব, আশ্রিত শিষ্য ভুল করতে পারে বলে তাকে তুমি মৃত্যুর মুখে ঠেলে দেবে, তোমার ক্ষমা গুণ নেই। সনাতন গোস্বামী মিলিয়ে দিয়েছিলেন এই জীব গোস্বামী কিন্তু রূপ সনাতনের ভাতুষপুত্র অনুপমের পুত্র, নিজের ভাইপো শিষ্য করেছিলেন জীব গোস্বামীকে। আমি বলতে চেয়েছি এই হলো আমাদের আচার্যদের চিত্র পথ। সনাতন গোস্বামীকে দেখে মহাপ্রভু দৌড়ে এসে প্রেমালিঙ্গনে আবদ্ধ করবি বলে, প্রেমতনুকে বুকে নেবে বলে প্রভু এগিয়ে আসছেন, রাখো প্রভু রাখো, এসো না,
প্রভু আমার মতো অস্পৃশ্য পামরকে স্পর্শ করো না। সনাতন বলছেন, মহাপ্রভু তখন বড় আদর করে ভাগবতের শ্লোকটা বললেন, অক্ষফলং তাদৃশ দর্শনহি অম্বফলং তাদৃশ গাত্র স্পর্শ জিহ্ব ফলং তাদৃশ কীর্তনহি দুর্লভতা হি ভাগবত লোকে। তোমার মতো নিষ্কিঞ্চন শুদ্ধ কৃষ্ণ ভক্তের গুণকীর্তন করাই হলো এই জিহ্বার ফল। তোমার মতো নিষ্কিঞ্চন শুদ্ধ বৈষ্ণবকে দর্শন করা এই চোখের ফল। তোমার মতো শুদ্ধ বৈষ্ণবকে স্পর্শ করা হলে গাত্রের সুবলতা। কারণ জগতে সব সুলভ, শুধু তোমার মতো নিষ্কিঞ্চন ভজনানন্দী বৈরাগ্য মূর্তি বৈষ্ণব পাওয়া হলো জগতে দুর্লভ। দুর্লভতা হি ভাগবত লোকে। এই জগতে সব কিছু পাবেন আপনি, কিন্তু শুদ্ধ ভাগবত ভক্ত বড় দুর্লভ। কিরকম দুর্লভ জানেন? ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে মহাপ্রভুর যারা পরিকর, এক একজন এক একটা ব্রহ্মাণ্ড তরিয়ে নিয়ে যেতে পারে। কি বললাম? মহাপ্রভুর যারা পরিকর তার এরকম এক একটা ব্রহ্মাণ্ড উদ্ধার করে নিয়ে যেতে পারে, এরা সাধারণ না। এই জন্য এখানে বলছেন, কি বলছেন, পূর্বাচার্যগণের এই পথ ধরেই তোমরা চলো। আত্মতত্ত্ববিদ পূর্বাচার্যগণের নিকটতে অনুগ্রহ লাভ করো, তাদের কৃপা লাভ করো। উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বরানন নিবেদত। আমাদের হলো না এই পথে চলা, আমাদের হলো না। কেন জানেন? নৈসা তর্কে ন মতিরাপনায়া প্রত্যান্নৈব সুজনায় শ্রেষ্ঠ বলেন, এই পথে আসতে গেলে, শুদ্ধ ভক্তির পথে, ভজন পথে আসতে গেলে, আত্ম উন্নতি আত্ম উপলব্ধির পথে আসতে গেলে তর্কের দ্বারা এটা নৈসা তর্কেন মতিরাপনায়া, তর্কের দ্বারা এটা। কিন্তু এখন আমরা সবাই তর্কবাগীষ, তর্কবিদ, এমন তর্কবিদ আমরা, কোনো কথা সহজে বিশ্বাস করতে মেনে নিতে পারি না। বলছে বলছে মিষ্টি মিষ্টি কথাই বলে যাক, সব কথা কি মানতে হবে ওর? আমাদের ভিতরে আছে পাণ্ডিত্যের অভিমান, দাম্ভিকতা। আকাশ থেকে যখন ঝড়ো ঝড়ো মেঘমালা থেকে বৃষ্টির ফোঁটাগুলো পড়ে, আচ্ছা টিনের চালে বৃষ্টির জল দাঁড়াবে তো? বলে নিচের কোনো পাত্রে জলটা পড়বে? যারা খুব তর্ক, যাদের ভিতরে খুব তর্ক আছে, তাদের এই প্রেমবাড়ি ওইখানে দাঁড়াবে না। নৈসা তর্কেন মতিরাপনায়, এই মতি আসতে গেলে তর্ককে দূরীভূত করতে হবে তর্কের দ্বারা। এটা নচিকেতাকে বলেছিলেন, হে পৃষ্ঠ তোমার পরতত্ত্ব গ্রহণ সামর্থ্য, তোমার পরতত্ত্বগণ সামর্থ্য এই শুষ্ক বুদ্ধি তর্ক দ্বারা হবে না। এই পরমাত্মা তত্ত্ব ধারণ করতে গেলে একটু সরল হতে হবে, এরকম তার কি কঠিন হলে ওইখানে দাঁড়াবে না। যেমন এই নরম মৃত্তিকা, নরম মাটি দিয়ে শিল্পী যে কোনো মূর্তি গড়াতে পারে, তার হস্তশিল্প মনোবিদ্য ভাবনায় যে কোনো মূর্তি গড়াতে পারে, কিন্তু মাটির দলাটা যদি রৌদ্র করতাপে বেশ শুকিয়ে যায়, গড়ানো যাবে তো? গড়ানো যাবে না? যাবে না। তেমনি যার হৃদয়টা খুব শুষ্ক কঠিন তার্কিক, সে মনোময়ের প্রেমময়ের মূর্তিটা গড়াতে পারবে না। গাও গাও গুণ গাও গাও সবে গৌরঙ্গের গুণ সরল করিয়া, মহাজনের কি পদ! গাও গাও সবে গৌরঙ্গের গুণ সরল করিয়া মন, মনটাকে সরল করে গৌর বলো। তর্কের দ্বারা
অভিমানের দ্বারা এখানে কিছু পাবে না, ওই টিনের চালের মতো জল ঝরঝর করে পড়ে, আরো শব্দটা বিরক্তি ধরাবে। পড়ছে জল মাটিতে, খেটে পড়লে একটা শব্দ ছন্দ পড়ে, কিন্তু টিনের চালে পড়লে অনেক সময় শব্দটাও বিরক্তি ধরিয়ে দেয়। কাকগুলো কা কা করে, ওদের ওদের কণ্ঠ আমাদের কর্ণে বিষ ঢালে, কিন্তু কোকিলের পঞ্চমকুহুতান আমাদের কর্ণকে আনন্দ জাগায়। শুষ্ক তার কি ক্ষয় না, আজ আমরা বড় তর্কের দ্বারা নিরূপণ করতে চাই। একটু ভাগবত ভক্তকে দেখলেই কেউ কেউ প্রশ্ন করে বসে, আচ্ছা বলুন তো, প্রশ্নের ধারাটা এরকম, বলুন তো কি বলবো বাবা, দ্রৌপদীর পাঁচস্বামী তো সতী হলো কি করে, আর প্রশ্ন নেই ভাগবত জগতে, ও খুঁজে খুঁজে ওই পেয়েছে। তার মানে কবি গান টান শুনে কূট প্রশ্নগুলো মনে মনে রেখে ভেবেছে, দেখি তুমি কত জলের মাস, খুব তো পাঠ করো, দুধ ধরায় না, খুব তো পাঠ করো, দ্রৌপদীর পঞ্চস্বামী তো কি করে হলো, যত কূট প্রশ্ন তাই বেছে বেছে। এই জন্য তর্কের দ্বারা হবে না। এই জন্য কি বলছেন, মায়ামুগ্ধ জীবের নাই শতকৃষ্ণ জ্ঞান, জীবের লাগি কইলেন কৃষ্ণ বেদ পুরাণ। আর কি বলছেন, শাস্ত্র গুরু রূপে, শাস্ত্র গুরু আত্মরূপে আপনা জানান, শ্রীগুরু শাস্ত্র তারা কি করে, ওরা আমাদেরকে জানান দেন, ওঠো জাগো, জং লব্ধা চপরং লভং মন্নাতে নাধিকং তত যস্মিন স্থিত দুঃখেন গুণনাল্লপি বিলশ্চতে। এই তোমার প্রাপ্তি অনেক বড়, ছোট চাইছ কেন তুমি, এই জন্ম মৃত্যু স্ত্রী পুত্র ভোগ বিলাস এগুলো খুব ছোট, বড়কে চাও, বড় বড় ভাবনা না হলে মনটা বড় হয় না, ক্ষুদ্র ভাবনার দ্বারা ছোট হয়ে যায় হৃদয়, একটু বড়কে ভাবো। তাই বলছেন চারিবেদ দধি নবনীত, এই কোথায় আসতে হবে আমাদের, চারিবেদ দধি নবনীত ভাগবত, উদরময় রোগীকে, দুর্বল রোগীকে উৎকৃষ্ট খাঁটি গরুর দুধ ঘন দুধ খাওয়ানো যাবে না, যাবে ও সহ্য করতে পারবে না। তো ভাগবত বলছেন চারিবেদ দধি নবনীত ভাগবত, মখিলেন সুত আর খাইলেন পরীক্ষিত। গীতাতেও ভগবান বলেছেন সর্বপনি সদগাভ দুগ্ধ গোপাল নন্দন পার্থ বর্ষ সুদি ভক্তা দুগ্ধং গীতামৃতং মহত। শ্রীকৃষ্ণ হলেন গাভী, হলেন সর্ব উপনিষদ দহনকর্তা স্বয়ং গোবিন্দ, আর ওই ধুধু দিয়ে যিনি দুধটা বের করছেন প্রশ্ন করে করে, ইনি অর্জুন, আর ওই উৎকৃষ্ট গাভীর দুগ্ধটা পান করে আপনাদের মতো সুদী শ্রোতাবৃন্দ। ভগবান দহন করছেন, অর্জুন বৎসরূপে পানিয়ে দিচ্ছেন, আর উৎকৃষ্ট সুদী ভক্তা, সুধী সুদী কারা, সু মানে ভগবানকে ঐশ্বর্য মাধুর্যকে বলা হচ্ছে সু, আর ধি মানে মেধা, ভগবানের দিকে যাদের মস্তিষ্ক মনটা নিবেদিতাত্মা হয়েছে এরা সুদী ভক্ত, সুধী এরাই কেবল এটা আস্বাদন করতে পারে। এই জন্য এই ভাগবত অমৃতটা আমাদের আস্বাদন করতে হবে। তো মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু করুণা নিধি করুণা বারিধি সজ্জন বিভাজন সর্বপ্রয়োজন শিরোমণি, মহাপ্রভু এসে বললেন, না রে বাবা তোরা ভিখারি না, কেউ ঘুমাবেন না দয়া করে, এটুকু বলবার জন্য প্রাণ বড় ব্যাকুল,
চৈতন্য চরিতামৃতকার বড় ভালোবেসে অক্ষরগুলো সাজিয়েছেন, একটু দয়া করে শুনুন। নিদ্রাকে আসতে দিয়েন না, শত্রুকে আসতে দিয়েন না। এখানে অধিকাংশ অনেকের চোখে ঘুম নেমে গেছে, কেন জানি না, তবে একটু জেগে থাকুন, একটু জেগে থাকুন। উঠো সোতে সোতে কিয়া করো ভাই, উঠো জাগো ভজ মোরার, এই সাদি নাইগা লম্বা পানে হি পাসার। তুলসী গোস্বামী বলছেন, আজকে ঘুমাচ্ছ কেন এখানে, ওঠো জাগো আর ঘুমিও না, কারণ সামনে এমন একটা ঘুম আসবে ওই ঘুম আর ভাঙবে না। সেদিন লম্বা পা ভাস করেও আর এপাশ ওপাশ করতে, আজ ঘুমাচ্ছ কেন, ওঠো জাগো মোরারিকে ভজন করো। জয় নিতাই গৌর প্রেমানন্দে হরিবল। মাঝে মাঝে মনে এটা দরকার, আমি এটা নিষেধ করি, আজ বলছি আমি হরিবল বলতেও নিষেধ করি, এটা দরকার কেন জানেন? সুখদেব গোস্বামী সাক্ষাৎ ভাগবত দর্শন করে তো বর্ণনা করছেন, এরা দ্রষ্টা। তো ওই আবেশে, রাধারানীর আবেশে মাঝে মাঝে মুখ বন্ধ হয়ে যাচ্ছে, চোখ বন্ধ হয়ে যাচ্ছে, আবেশ এসছে। তখন একটা ঘন্টা কাসর রেখেছিলেন, এটা বাজালে যদি ওনার আবেশ ফেরে, আমরা একটু হরিধ্বনি উলোধ্বনি দিলে আবেশটা কেটে যায়। আর একটা কথা বলি, ঘরে দস্যু ডাকাত ঢুকলে ঘুম হবে তো, ঘরে আগুন লাগলে ঘুম হবে তো সেদিন? তা আমাদেরও তো বিষয় বাসনার আগুন লেগেছে দেহ ঘরে, ঘুমাচ্ছেন কেন? আয়ুটা দস্যুর মতো চুরি করে নিয়ে যাচ্ছে আপনার সম্পদ, ঘুমাচ্ছেন কেন? ঘরে ডাকাত ঢুকলে বুঝি ঘুমাতে হয়? আমরা কি সেই আলসে বলছে এই ডাকাত উঠেছে ওট, আগুন লেগেছে ওট, বলে আগুন আগে গায়ে আসুক তাপ লাগুক। মহাপ্রভু নবদ্বীপের পথ ধরে যাচ্ছেন, দেখে দুইজন পণ্ডিত তর্ক করছে, এক পণ্ডিত চোখ বন্ধ করে, সূর্য উদয় হয়েছে, আর এক পণ্ডিত গিয়ে বলছেন উত্তিষ্ঠিত উত্তিষ্ঠিত ওঠো ওঠো। ও তখন চোখ বন্ধ করে বলছে, সূর্য উঠেছে আগে প্রমাণ করো, তারপরে চোখ খুলে উঠব। মহাপ্রভু হাসতে হাসতে গঙ্গা স্নানে গেলেন, অনেকক্ষণ ইষ্টগোষ্ঠী করে সখাদের সাথে ভাগবত রসাদি করে মহাপ্রভু যখন ফিরছেন 2 ঘন্টা পর, তখন ওই একই তর্ক, ওঠো, ও বলছে সূর্য উঠেছে আগে প্রমাণ করো। মহাপ্রভু বলছেন, পণ্ডিতের যদি এই দশা হয়, কলিযুগের মানুষের কি দশাটাই না হবে? আচ্ছা চোখ বন্ধ করে সারা দিন কেন, সারা জনম প্রমাণ করা যাবে সূর্য উঠেছে? এই সব তর্ক নিয়েই মহাপ্রভু বললেন, বিপদ, এরা বড় কলিযুগের মানুষগুলো খুব তার্কিক, এরা সহজে কারো আনুগত্য, সহজে কারো মাথা নত করতে চায় না। বললেন, নতি না হলে উন্নতি হবে না, নতি উৎসর্গে উন্নতি শব্দ প্রযুক্ত হয়, মানে যে নত হতে পারে না তার কোনো দিন উন্নতি, উন্নতি উপরে উঠতে গেলে একটু নতি স্বীকার করতে হবে। যে ছোটবেলার কবিতাগুলো এখন পুস্তকে দেয় না, বড় যদি হতে চাও, এইসব লাইনগুলো এখন পড়ায় না। এখন সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন এই লাইনগুলো হারিয়ে গেছে, এখন ডাপের বাণী ঠান্ডা খেয়ে ভরে মনটা, আকডুম বাকডুম ঘোড়াডুম সাজে, কি সে আকডুম বাকডুম ঘোড়াডুম কি? এই হলো এখন পাঠ। প্রহ্লাদ যখন এসেছে, পিতা হিরণ্যকশিপুর বলছে, বাবা কি শিখে আসলে গুরুগৃহ থেকে? বললেন, শ্রবণ কীর্তন বন্দন অর্চন, নবপিতা ভক্তির কথা বলছেন। বলে, কে শিখিয়েছ কি তোমরা? এখন আমাদের ছেলেগুলো আসলে শিক্ষিত আত্মীয় কোলে নিয়ে বলে, বাবা স্কুলে কি শিখেছে? ইংলিশ মিডিয়ায়? বলে, ক্যাট ডগ, কুকুর বিড়ালের কথা বলে, ক্যাট ডগ এইসব। ওরা ভগবানের নাম শেখায় না। আমাদের দুর্দশাটা এখন মর্মান্তিক, বিদেশি শিক্ষার অগ্রাসনে শিক্ষানীতি,
বর্তমান শিক্ষানীতিটা পচে গলে দুর্গন্ধ হয়ে গেছে। এখানে অনেক শিক্ষিত শিক্ষকরা আসেন, শিক্ষিকা আছেন, এই শিক্ষার দ্বারা দুটো সার্টিফিকেট আর পয়সা রোজগার করা ছাড়া এতে মানবতার কোনো উন্মেষ হবে না। এই শিক্ষা ব্যবস্থাটাই পচে দুর্গন্ধ হয়ে গেছে। মহাপ্রভু জানিয়ে দিয়ে গেছিলেন 500 বছর কিছু পূর্বে, বিদ্যা মধ্যে কোন বিদ্যা সার রায়। রামানন্দকে বলছেন, বিদ্যা মধ্যে কোন বিদ্যা সার? রাই কহে, কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর। যার ভগবানে ভক্তি হলো না তার কি হবে? অতগুলো টাকা কামাই করতে পারবে? লোকের সালাম নমস্কার পাবে রাস্তা দিয়ে যেতে গিয়ে? আর কিছু না, মরার পরে সে হবে বঞ্চিত, মরার পরে সে হবে বঞ্চিত। চেয়ার পাবে, সালাম নমস্কার পাবে, বলে খেজুর গাছের মতো মাথা উঁচু হবে, ছায়া দিতে পারবে না। কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর। এই কথাটা বললে আমার কণ্ঠ রুদ্ধ হয়ে যাবে, তবু মনে পড়ল। শচীমা বলছে, নিমায় এই রন্ধনশালায় আলু পটল কিছু নেই, তুই একটু যা, তুই একটু পাঠশালায় গিয়ে, ছাত্ররা তোর মুখের দিকে তাকিয়েছে, তুই গয়া থেকে ফিরে আর পাঠশালায় যাসনি। আরে তোর কাছে, নিমায় পণ্ডিতের কাছে শিক্ষা নেবে বলে কত বিদ্যার্থী কত দূর থেকে এসেছে, যা বাবা যা, একটু পাঠশালায় গিয়ে ওদের ব্যাকরণ সাহিত্য ভূগোলটা একটু পড়া। অনেকেই পরামর্শ দিল, নিমায় তোমার বড় উদাসী ভাব, যাও ছাত্রদের নবদ্বীপের গর্ব তুমি, নিমায় পণ্ডিত তুমি, দিগ্বিজয়ী পরাস্ত করেছো তুমি, তুমি আমাদের নবদ্বীপের নয় ভারতবর্ষের গর্ব, যাও। নিমায় ব্যাকরণটা খুলে সামনে বসেছেন, দদ্দর দিয়ে চোখ দিয়ে জল পড়ছে। ছাত্ররা বলছেন, পণ্ডিত মহাশয়ের কি হলো, আমাদের আমাদের নিমায় পণ্ডিতের কি হলো, কথা বলে না, সামনে দদ্দর করে চোখে জল পড়ছে। আচার্য, আপনি আমাদের পাঠ দেবেন না? হাত জোর করে তখন মহাপ্রভু বলছেন, শিষ্যগণ, ছাত্রগণ, তোমরা অন্য কোনো পাঠশালায় চলে যাও, আমি আর তোমাদের বিদ্যা শিক্ষা দিতে পারবো না। কেন প্রভু পারবেন না? বলেন, আমার মনে হয়েছে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ নাম ছাড়া জগতে কোনো বিদ্যা নেই। তোমরা যদি ওই বিদ্যা নিতে চাও, আমি এটুকু বুঝেছি কৃষ্ণ ভক্তি ছাড়া বিদ্যা নেই। বলেন, আপনি যে বিদ্যা পেয়েছেন আমাদেরও তাই দিন নেবে নেবে। উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে সেই দিন শুরু হলো, হরিহরায় নমঃ, কৃষ্ণ যাদবায় নমঃ। মহাপ্রভু বলছেন, কৃষ্ণ ভক্তি যদি না হয় তাহলে বিদ্যা জগতে দরকার, শিক্ষা গ্রহণ না করলে তো অভিশাপ। বিদ্যা দরকার, কিন্তু বিদ্যাটা যদি কৃষ্ণ ভক্তির দিকে না নিয়ে যায়, পরকালে এই বিদ্যা আপনার অন্ধকার ছাড়া কিছু দেবে না। পরা বিদ্যা চাই, শ্রেষ্ঠ বিদ্যা। তো মহাপ্রভু এসে করুণার বাণী শোনালেন, ভরসার বাণী শোনালেন। বাণীটা আপনাদের বলবো, কাল একাদশী যেহেতু, হরিবাসর তিথি, আমরা আপনাদের বেশি অপেক্ষা করাবো না, সময় মতো যাতে ঘরে ফিরে যেতে পারেন মহাপ্রভুর আশীর্বাদ নিয়ে, সেদিকেই দৃষ্টি দেব। তবে সর্ববেদান্ত সার শ্রীমৎ ভাগবতের ঘনতম নির্যাস বিরচিত শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃত, কথাগুলো না, শব্দগুলোই ব্রহ্ম। বলছেন, সর্ববেদান্ত সার অমল পুরাণ ভাগবতের নির্যাস হল চৈতন্য চরিতামৃত। সেই চৈতন্য চরিতামৃতে বিংশ পরিচ্ছেদে দুঃখ নিবৃত্তির বা অত্যন্তিক মঙ্গল প্রাপ্তির উপায়টা মহাপ্রভু নিজে মুখে বলছেন। আপনি এটাই আজকে একটু মুখ্য করে শুনব, মহাপ্রভু কি বলছেন। বলছেন, চরম অত্যন্তিক সুখ প্রাপ্তির উপায় মহাপ্রভু মুখ খুলছেন। শুনছেন তো আপনারা, মহাপ্রভু আপনাদের অত্যন্তিক সুখ প্রাপ্তির উপায়টা বলছেন। দুঃখ নিবৃতি অত্যন্তিক শোক প্রাপ্তির পরম উপায় মহাপ্রভু মুখ নির্গলিত ব্রহ্মাত্মক ধ্বনির দ্বারা বলছেন, চৈতন্য চৈতামৃতকার লিপিবদ্ধ করেছেন।
সেটি কি ইহাতে দৃষ্টান্তে জয়ছে দরিদ্রের ঘরে। মহাপ্রভু বলছেন, তুমি এত শোক তাপ জরা ব্যাধি দুঃখ ভুগছ কেন, তুমি জানো তুমি কে? মহাপ্রভু আমাদের ডেকে বলছেন, তোমার এই যে ছন্ন ছাড়া হতদরিদ্র অবস্থা, রোগ শোক জ্বালা মালা অভিশাপ, তুমি কে তোমার পরিচয় জানো না? এই দেখুন মহাপ্রভু বলছেন, ইহাতে দৃষ্টান্তে জয়ছে দরিদ্রের ঘরে, সর্বজ্ঞ আসি দুঃখ দেখি পুচয়ে তাহারে। একজন সর্বজ্ঞ ত্রিকালজ্ঞ এসেছেন এক হতচ্ছাড়া হতভাগ্য দীন দরিদ্রের পর্ণ কুঠিরে। সর্বজ্ঞ মানে যে ত্রিকালকে বলতে পারে, তাকে বলছেন তুমি কেন দুঃখী, তোমার আছে পিতৃধন। এই কাঙালি ভিখারি ছেঁড়া কাঁথা পরে ছেঁড়া কাপড় পরে ভিক্ষা করছে লোকের দুয়ারে, তোমার পিতা তোমার জন্য বহু ধনরাশি রেখে গেছে। মহাপ্রভুর কথা তো, তুমি দরিদ্র কাঙালের মতো, তোমার পিতা পিতৃধন রেখে গেছে। মহাপ্রভু তখন বলছেন, তুমি কেন দুঃখী, তোমার আছে পিতৃ ধন, তোমার অনেক ধন সম্পদ আছে, তুমি কাঙাল হতচ্ছাড়া হতভাগ্য ভিখারির ন্যায় তুমি ঘুরছ, তো তোমারে না কহিল অন্যত্র ছাড়িল প্রাণ, তোমার বাবা কিছু সোনা মণিমুক্তা মূলধন রেখে গেছেন, কিন্তু অন্য জায়গায় মারা যাওয়ায় তোমাকে বলে যেতে পারে। মহাপ্রভু বলছেন, কিন্তু আমাদের একটু সতর্ক হয়ে শুনতে হবে, সতর্ক হয়ে শুনতে কি বলছেন, তোমারে না কহিল অন্যত্র ছাড়িল, তোমার পিতা মারা যাওয়ার সময় বলে যেতে পারেনি, কারণ তোমার কাছে মরেনি তো, অন্যখানে মরেছে, তার যে পিতৃ সম্পদ ধন আছে তোমাকে বলেনি। সর্বজ্ঞের বাক্যে করে ধনের উদ্দেশ্য। ও, আমার বাবা তাহলে ধনী ছিলেন, মণিমুক্তা গুপ্তধন রাজধন রেখে গেছেন, এটা তুমি বলো অন্যখানে মরেছে, তোমাকে বলে যেতে পারিনি তো। এখন কি বলছেন, সর্বজ্ঞের বাক্যে করে ধনের উদ্দেশ্যে, ওই সে বেদ পুরাণ জীবে করে কৃষ্ণ উপদেশে। এই সর্বজ্ঞ হলো বেদ পুরাণ ভাগবত, তিনি বলছেন, নবজীব এই জন্ম মৃত্যু জরা ব্যাধি এরকম চক্র আকারে ঘুরছ, হতচ্ছাড়া বেশে জন্ম মৃত্যু, কখনো রাজা কখনো ভিখারী, কখনো রোগী কখনো সুখী কখনো দুঃখী, কখনো অট্টালিকায় কখনো বনবাসী ভিখারীর মতো, তুমি এরকম ছন্ন ছড়া দশা ঘুরছ কেন? বেদ পুরাণ হলো সর্বজ্ঞ, শাস্ত্র না মানার কারণে আমাদের আজ এত দুর্দশা। হ্যাঁ, নিরপেক্ষ রবা স্মৃতি, একটা সাবধান বাণী আপনাদের একটু শোনায়, এই গীতা ভাগবতের অক্ষর আপনাকে শাসন করতে পারে, পেটাতে পারে, চাবুক মারতে পারে, একবার লঙ্ঘন করে দেখুন শাস্ত্র তার ক্রিয়া কতখানি হয়। আজ মানুষ প্রত্যেকটি কর্মে শাস্ত্রকে, শাস্ত্র কারো খাতিরে তৈরি হয়নি, শাস্ত্র লঙ্ঘন করলেই, শাস্ত্র শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি, শাসন করার অস্ত্র। যিনি আমাদেরকে শাসন করতে পারেন তার নাম হলো শাস্ত্র। এই জন্য শাস্ত্র অমান্য করলে আপনি পার পাবেন না, শাস্ত্র গরহিত কাজ করে দেখুন, তার প্রতিক্রিয়া আপনাকে ভুগতেই হবে। এই শাস্ত্র জড় না, গীতা ভাগবত জড় না, তাহলে অর্জুন মিশ্রের কলমে কেটে দেওয়ার বহম মহমে গোবিন্দের বুক সিরে যেত না। বহম মহম শব্দটা কেটে দিলে গোবিন্দের বুক থেকে ঝরে, রক্ত ঝরে। এই গীতা ভাগবত অক্ষর না, ভগবান যখন অক্ষর রূপ নেয় তারই নাম অক্ষরম পরমং ব্রহ্ম। এই গীতা ভাগবত শাস্ত্র লঙ্ঘন করেই আজ আমাদের এই দশা। এই জন্য শাস্ত্র যদি না মানেন, শাস্ত্র আপনাকে শাসন করবার ক্ষমতা রাখে, সাবধান। এই জন্য মহাপ্রভু রায় রামানন্দকে বলতে গিয়ে শাস্ত্রকে প্রতিষ্ঠা, পরশলোক শাস্ত্রের নির্ণয়, শাস্ত্র অনুমোদিত কথা বলো, শাস্ত্রের বাইরের কথা বলো না।
কারণ শাস্ত্রের কথাই আমাদের পরম মঙ্গল আনতে পারে। এই বেদ ভগবত পুরাণ আমাদের সর্বা সর্বজ্ঞ, তারা এসে বলছেন ওই সে বেদ পুরাণ জীবে করে কৃষ্ণ উপদেশে, ওগো তুমি কৃষ্ণের পুত্র, তুমি অমৃতস্য পুত্র, মামই বংশ জীবলোক জীবভূতা সনাত, তুমি ভগবানের অংশ, তুমি চিৎকণ। এই জরা ব্যাধি হতচ্ছাড়া মৃত্যু জরা ব্যাধি ভিখারীর ভাব তোমার কেন, তুমি রাজার পুত্র, অমৃতস্য পুত্রা। এই শব্দ আমরা শুনেছি, বহুবার শুনেছি, কিন্তু বলছেন সর্বাজ্ঞের বাক্যে মূলধন অনুবদ্ধ। বেদ পুরাণ আমাদেরকে জানাচ্ছেন তোমার ঘরের মধ্যেই সম্পদ আছে, তোমার পিতা তোমার ঘরের মাটির তলায় এই গুপ্ত ধন সম্পদ রেখে গেছে, তুমি কাঙালের মতো কেন গচ্ছ। বেদ পুরাণ বলছেন তোমার এই দেহ ঘরের মধ্যে, হৃদয়ের মধ্যে স্বয়ং ভগবান আত্মরূপে, চেতনারূপে, প্রেম ভক্তি রূপে তোমার হৃদয়ে প্রেমভক্তি সম্পদ রেখে গেছে, ওটার সন্ধান তুমি জানো না। কি দৃষ্টান্ত দিচ্ছেন মহাপ্রভু! আমাদের হৃদয়ের মধ্যেই ভগবান, আমাদের হৃদয়ের মধ্যেই সেই সম্পদ। তাই বলছেন যে সর্বশাস্ত্রে উপদেশে শ্রীকৃষ্ণ সম্বন্ধ, তুমি তোমার পিতার খবর রাখো না, তোমার পিতা রাজা ভুবনেশ্বর, হ্যাঁ ত্রিলোকেশ্বর, তোমার পিতা রেখে গেছেন সর্বশাস্ত্রে উপদেশে শ্রীকৃষ্ণ সম্বন্ধ। বাপের ধন আছে জানে, ধন নাহি পায়। বলেন বাবার ধন আছে তো আমি পাচ্ছি না কেন, বাবার ধন আছে আমি ভিখারি হয়ে ঘুরে বেড়াচ্ছি পাচ্ছি না কেন। বললেন বাপের ধন আছে জানে, ধন নাহি পায়। বললো বাবার ধন আছে সর্বজ্ঞ বললো, কিন্তু তবুও পাচ্ছে না। আমরা তো প্রতি রাত্রে প্রতিদিনেই আপনাদের এই ধনের সংবাদ দিতে আসছি, কৃষ্ণ প্রেম ধন, হ্যাঁ পঞ্চম প্রসাদ্য প্রেম মহাধন, কৃষ্ণের মাধুর্য রস করায় আস্মাদন মহাধন বলা হলো। কৃষ্ণ প্রেমটা, রাধা প্রেমটা মহা ধন। আচ্ছা বিল্বমঙ্গলের অন্য কোনো বিশেষণের জন্য আপনারা এখানে এসেছেন? আমরা এসেছি শুধু তোমার মুখ দিয়ে গোবিন্দ দুটো ভাগবত কথা বলাচ্ছি বলে এসেছি, নাহলে তোমাকে কে মানবে? তুমি যত বড় কোটিপতি হও, অমুক তমুক হও, তোমাকে কে মানবে মাটিতে বসে? তোমার মুখ দিয়ে শ্রী গুরু মহারাজ দুটো গোবিন্দ গুণ কথা বলছেন বলেই তো এসেছি। সম্পদ কোনটা বাবা? কোটিপতি হলে এখানে এইখানের এই সম্মানটা পাওয়া যাবে না, এটা গুরু কৃপা, ভগবানের অশেষ বিশেষ কৃপা। তা না হলে পিতা ব্যাসদেব বসে থাকতে পুত্র ভাগবত বলছে আর মৃত্যুঞ্জয়ী ব্রহ্মর্ষিগণ বসে বসে শুনছে? যারা মৃত্যুকে জয় করেছে তারা ভাগবত শুনতে আসবে কেন? বলছেন বলছেন এই রস তো কোনোদিন পাইনি, এই অমৃতের সন্ধান তো কখনো পাইনি। এই জন্য বলছেন বাপের ধন আছে জানে, ধন নাহি পায়। আপনাদের আমরা বলছি যে নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কব নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করায়ে আপনার ভেতরে কৃষ্ণ প্রেমটা আছে, কাউকে ওটা দেওয়া লাগবে না, কোথা থেকে আনা লাগবে না। আচ্ছা কোন বস্তু পেতে দুর্লভ হয় আমাদের কাছে, কোন বস্তুটা আমাদের কাছে দুর্লভ, যেটা এইখানে নেই অন্য কোনোখান থেকে আমদানি করতে হবে সেইটা দুর্লভ না? আচ্ছা যে বস্তু সিজনিয়াল, শীতকালে পাওয়া যায় গ্রীষ্মকালে, সেই বস্তু পাওয়ার জন্য অপেক্ষা করতে হয় কালে নাকি? আর আমার যে বস্তু প্রয়োজন সেটা ক্রয় করবার মতো পাওয়ার মতো সামর্থ্য আমার নেই, এই তো। আর যে বস্তু নেই তৈরি করে পেতে হবে, জিলিপি কিনতে গেছি তো এখনো পাকায়নি, রসে দেয়নি, তৈরি করবে তারপরে পাওয়া। বলছেন ভগবান পাওয়াটাই চারটের মধ্যে পড়ে না, ভগবানকে অন্য কোথা থেকে এনে এখানে পেতে হবে এমন না, এই সর্বং খলিদং ব্রহ্ম ভগবান এখানে আছে। ভগবান এরম সিজনিয়াল না যে শীতকালে পাওয়া যাবে গরমকালে ভগবান পাওয়া যাবে না, সর্বকালে তাকে ভগবান। এরকম জিলিপি না যে ময়রা এখনো পেস্ট দেয়নি,
ভগবান বলছেন আমাকে তৈরি করে পাবেন, আমি সর্বদা তৈরি হয়েই প্রস্তুত হয়ে আছি। আর বলছেন যে বস্তু কিনতে সামর্থ্য নাই সে বস্তু আমি কিনতে পারবো না। গোবিন্দ বলছেন কি, আমাকে পেতে গেলে, আমাকে কিনতে গেলে একটা তুলসী আর এক গন্ডুর জলই যথেষ্ট। এর পরেও বলবেন যে কৃষ্ণ সম্পদ আমরা পাওয়ার অধিকারী নই। স্বামী রামসুখ দাস একটা অপূর্ব দৃষ্টান্ত দিয়েছেন। আমি আমাদের পরম পূজ্যপাদ শিব প্রভুকে নিমন্ত্রণ করলাম বা আপনাদের করলাম, করতে যেন পারি একদিন, তো নিমন্ত্রণ করলাম। আমি আপনাদের আবার ডাকতে লোক পাঠালাম, আপনারা আসুন, সেবার সময় সমাগত। আমি একেবারে গেটে দাঁড়িয়ে অভিবন্দিত করলাম আপনাদের, আমি নিজে হাতে আসন পেতে দিলাম, জল পেতে দিলাম। এখন বসে বসে আপনি কি ভাববেন এ বেটা আমাকে খেতে দেবে না, এই ভাবাটা কি ঠিক ওই মুহূর্তে? আরে আমাকে যত্ন করে খেতে দেবে বলেই নিমন্ত্রণ করেছেন, ডাকতে পাঠিয়েছেন, আমাকে বন্দনা করলেন, জল পিড়ে করে দিলেন, এখন ভাবনাটা কি উচিত যে আমাকে খেতে দেবে না? গোবিন্দ বলছেন শুকর কুকুরে পাঠায়নি তো, মনুষ্য জন্ম দিয়ে পাঠিয়েছি, সাধু সঙ্গ দিয়েছি, শ্রীগুরুদেব দিয়েছি, ভগবানকে দর্শনের জন্য চোখ দিয়েছি, শ্রবণের জন্য কান দিয়েছি, অনুভবের জন্য হৃদয় দিয়েছি, আমার বিগ্রহ দিয়েছি, নাম দিয়েছি, ধাম দিয়েছি, শাস্ত্র দিয়েছি, ভাগবত দিয়েছি, বৈষ্ণব দিয়েছি, নাম দিয়েছি, মালা দিয়েছি, তিলক দিয়েছি, এখনো বসে বসে ভাববে আমি ভগবান পাবো কিনা, আরে তোমাকে তোমার করবে বলেই তো এত আয়োজন, তোমাকে সে দেখা দেবে কৃপা করবে বলেই তো আয়োজন। আচ্ছা গোবিন্দ তাই যদি হয় তো ভক্ত যখন তোমার জন্য ক্রন্দন করে, হা গোবিন্দ প্রাণ উৎকণ্ঠিত, তুমি তো দেখা দিলেই মিটে যায়, দেখা দাও না কেন? ভক্ত যখন কাঁদে লুটায় তো দেখা দিলে পারো? গোবিন্দ বলছেন কি, ওই ভক্তের প্রেম কি করে বাড়ে ওটা আমি ভালো জানি। কি করে জানো গোবিন্দ? বলছে না আমাকে আমাকে দেখা দিলেই তোর থেমে গেল, যে কারণে ও কাঁপছিল, যন্ত্রণা কাতর হচ্ছিল, আমাকে পেলেই তো গেল। আমি দূর থেকে ভক্ত যখন হা কৃষ্ণ হা রাধে বলে ক্রন্দন করে, ধুলায় গড়াগড়ি দেয়, বললেন আমারও একটা ভজন আছে, তোমরা তো আমায় ভজন করো, আমারও একটা ভজন আছে। গোবিন্দ বলছেন কি ভজন? তো ভক্ত যখন ভগবানের প্রেম ভক্তির জন্য উৎকণ্ঠিত হয়ে কাঁদে, দোলায় গড়ায়, তীর বিদা পাখির মতো ছটপট করে, দূরে দাঁড়িয়ে আমি ওটা ভজন করি, ভক্তের এই ভাবটাকে ভজন করি। দেখা দিলেই তোর উৎকণ্ঠা থেমে যাবে। যেমন ছোটবেলায় আমরা লুকোচুরি খেলেছি না, পলাটু, যে পলায় বেশিক্ষণ তাকে দেখতে না পেলে সে আবার একটা সিগনাল দেয়, টু করে, যাতে আমি দেখতে পাই, দেখতে না পেলে তো আনন্দ নাই, আবার একটুখানি না লুকালেও খেলাটা লুকিয়েছে বটে, তবে লুকানোর জন্য না, দেখা দেওয়ার জন্য লুকানো। গোবিন্দ বলছেন আমি একটু আড়ালে আছি এই জন্য, যাতে তোমার খোঁজার আনন্দটা, আমার পেছনে দৌড়াচ্ছ তো, এতে আমার আনন্দ হয়, খেলাটা চমে। এন ভক্তের উৎকণ্ঠা বাড়াতে গোবিন্দ ভালো জানে, তাই এই প্রেমের সম্পদটা আমাদের দিতে এসেছেন। গীতা ভাগবত শাস্ত্রাদি শ্রবণ করতে হয় এই জন্য যে এটি শ্রবণ করলে ওই সম্পদের আমাদের ভেতরে আছে, অন্য কোথা থেকে আমদানি করা নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু শ্রবণাদি শুদ্ধ চিত্তে করায় উদয়। সাধুমুখে যদি শুনতে পারো তাহলে উদয় হয়ে যাবে। উদয় কাকে বলে? যার জন্ম তাকে উদয় বলে না, সূর্যের প্রতিদিন জন্ম হয় না, উদয় হয়। যে সূর্য প্রভাতে যখন ওঠে কেউ জন্ম বলে না তো, উদয় বলে, কারণ সূর্য মরেনি, সূর্য অস্ত যায়নি, আমাদের চোখের আড়ালে ছিল। বর্ষচক্রে এখন এইখানে রাত হলেও আমেরিকায় এখন দিন, সূর্য ডোবে না, অস্ত যায় না, বর্ষচক্রে পৃথিবীর গতাগতিতে কোথাও বা রাত কোথাও বা দিন, তেমনি সূর্য জন্মায় না, আমাদের আড়ালে চলে গিয়েছিল, এখন সামনে আসলো, একে বলে উদয়। আর অস্ত যাওয়া মানে মরা না, চোখের আড়ালে চলে যাওয়া। তো এই জন্য বলছেন কৃষ্ণ ভক্তি উদয় হবে, ওটা জন্ম নেবে না, আছে।
তবে কোথায় গেলে ওদা হবে? কৃষ্ণ ভক্তি জন্মমূল হয় সাধু। ওই যে বলে গেল, সাধু সঙ্গতে এই ভক্তির উদয় হয়। এখানে জন্ম শব্দটা দিয়েছে মানে উদয় হয়, এখানে প্রকাশিত হয় নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম, এটা শ্রবণ কীর্তনের দ্বারা উদয় হয়। তাই বলছেন, বাপের ধন আছে জানে না নাহি পায়। ধন আছে আমরা প্রত্যেকেই জানি, কিন্তু পাচ্ছি না। কেন পাচ্ছি না? তবে সর্বজ্ঞ কহে তার প্রাপ্তির উপায়। এইবার বলছেন, বাবা ধন ঘরে, আচ্ছা আপনাকে যদি বলে আপনার ঘরের ভিতরে ধন লুকায়িত আছে, তখন আপনার একটু সমস্যায় পড়তে হবে। পূর্ব দিকে না উত্তর দিকে না মাঝগানে, কোথায়? এটা জানেন না, এই জন্য বিলম্ব হচ্ছে। ধন আছে সংবাদ পেলেন, কিন্তু পূর্ব পূর্ব উত্তর কোন কোনায় আছে এটা তো, সব ঘর খুঁটতে গেলে তো সময় ব্যয়। এই জন্য সর্বজ্ঞ বলছেন, তবে সর্বজ্ঞ কহে প্রাপ্তির উপায়। কোথায় উপায়? এই স্থানে ধন আছে যদি দক্ষিণে খুলিবে, এখানেই আছে ঘরের মধ্যে, তবে যদি দক্ষিণ দিকে খোলো ভীমরুল বরলি উঠিবে ধন না পাইবে। দক্ষিণ দিকে খুঁটতে যেও না, ওখানে ভীমরুলের ছাক আছে। কি অপূর্ব মহাপ্রভুর কৃপা তো! ওইখানে ভীমরুলের ভীমরুল আছে উঠিবে। পশ্চিমে খুলিলে তাহা যক্ষ এক হয়, পশ্চিমে খুলতে যাবে না। ওইখানে এক যক্ষ আছে, যক্ষ মানে সব যে আগলে রাখে, কাউকে দিতে দেয় না। পশ্চিমে খুলিলে তাহা যক্ষ এক হয়, সে বিঘ্ন করিবে ধন হাতে না পড়ায়, সে তোমায় দেবে না, ধন দেবে না, যক্ষ কখনো দেবে না। ধন নাহি পাবে উত্তরে খুলিলে আছে এক কৃষ্ণ গহ্বর। উত্তরে যদি খুলতে যাও একটা বিষাক্ত সাপ আছে। ধন নাহি পাবে খুদিতে গিলিবে সবার, ধন তো দেবে না আরো তোমায় গিলে নেবে। পূর্ব দিকে তাতে মাটি অল্প খুঁড়িতে, আরে প্রভুর কি ভাষা! পূর্ব দিকে এই যে ধনটার সংবাদ বলছে, ওটা আছে পূর্ব দিকে, বেশি মাটি খোঁড়া লাগবে না। বলছেন পূর্ব দিকে তাতে মাটি অল্প খুঁদিতে, বেশি খোঁড়া লাগবে না। ওই যে ও বলে গেল, সব কর্ম করলে তবে ফল পাওয়া যায়, একমাত্র ভাগবত কথা। এখানে আপনাদের পরিশ্রম হচ্ছে, সারাদিন তো পরিশ্রম দৌড়াদৌড়ি করেছেন, এখানে বসে বসে এই এই সুন্দর স্বামীনাথ তলে আলোর পরশে আপনারা বসে বসে হরিকথা শুনছেন। যে প্রাপ্তিটা কি জানেন, এই প্রাপ্তি হলো গোবিন্দ চরণের শুদ্ধ ভক্তি প্রাপ্তি, যা যোগী মুনি ঋষিদেরও হয় না। পূর্ব দিকে তাতে মাটি অল্প খোদিতে ধনের জারি পরিবেগ তোমার হাতেতে, একটু খুঁড়লে খুন্তি খুন্তাটা ঝপ করে শব্দ হবে, মানে অল্প খুঁড়লেই তুমি পাবে। ওই যে শাস্ত্র কয়ে কর্ম জ্ঞান যোগ ত্যাজি, এই দেখুন, এই যে উত্তর দিক দক্ষিণ দিক পশ্চিম দিক, এই তিনটে হলো জ্ঞান কর্ম যোগ, এই তিনটে দিকে যেও না। কি মর্মান্তিক তত্ত্ব কথা বললেন, কর্মের দিকে যেও না। কর্মের দিকে গেলে ওই যে ক্ষীণপূর্ণ মত্ত লকং বিশ্বন্তি স্বর্গে যাবে, স্বর্গে যাওয়াটা উচিত নয় ভক্তের, ভেমরুল কামড়াবে। ওই দিকে খুললে ভেমরুল কামড়াবে কর্ম। আর বলছেন ঐশ্ব শাস্ত্রে কহে কর্ম জ্ঞান ত্যাজি, ভক্ত কৃষ্ণ বশ হয় ভক্ত তারে ভোজি। ওই ওই ভজন করো ওইখানে। এই জন্য বলছেন কর্ম জ্ঞান যোগ ধর্মে কৃষ্ণ নহে বশ, কৃষ্ণ বশ হেতু একমাত্র প্রেম ভক্তি আসুন। এবার মনে হয় বিশ্রামের পালা, আসুন আসুন, আমরা কর্ম জ্ঞান যোগ নয়, মহাপ্রভুর প্রদর্শিত শুদ্ধ হরিনাম হরিকথারূপ ভাগবত ধর্মে দীক্ষিত শিক্ষিত হই। এই ভাগবত ধর্মের আশ্রয় হলো শ্রবণ কীর্তন, অন্যতা স্বতন্ত্র কাম অনর্থাদি যার ধাম, নাম ভক্তিপথে সদা দেয়
ভঙ্গ কিবা সে করিতে পারে কাম ক্রোধ সাধকেরে যদি হয় সাধুজনার সঙ্গ কি করবে কাম ক্রোধ তোমার তখন তখন এরা অন্যতা স্বাতন্ত্র কাম অনধ্যাদি যার নাম ভক্তিপথে সদা দেয় ভঙ্গ কর্ম জ্ঞান ত্যাজী কৃষ্ণ ভজন চারি বর্ণাশ্রমী ধরি কৃষ্ণ নাহি ভজে সধর্ম করিয়া ও রৌরব নরকে পড়ি মজে এই সিদ্ধান্তগুলো এখন আমাদের জানবার সময় এসছে কারণ কি জানেন এই কলিতে অনেক পাষণ্ড মত এসে আমাদেরকে এই ভক্তিপথ থেকে চ্যুত করবে সুখদেব বলেছেন কলিযুগে বৈষ্ণব হবে মহাপ্রভুর কলিযুগে বহু বৈষ্ণব হবে শুদ্ধ বৈষ্ণব হবে তার লক্ষণ আমরা এখন কৃপাতে দেখতে পাচ্ছি মহাপ্রভুর কিন্তু কিন্তু এই বিশেষ কলিযুগে অনেক পাষণ্ড মত এসে দাঁড়াবে তারা তোমাকে আমাকে একেবারে টেনে হিজড়ে ভক্তির পথ থেকে দূরে নিয়ে যাবে এখন এই পাষণ্ড মতের দলন বেশি এই পাষণ্ড মতের এখন উদ্ভব বেশি এরাই টেনে হিজড়ে আমাদের ভক্তির পথ থেকে আমি মাঝে একজনকে জিজ্ঞেস করছি গলে তুলসীর মালা বাবা তুমি জপ করো মানে সে দীক্ষাটা নিয়েছে অন্য একটা সম্প্রদায়ের কাছে জপ করো বলে না দাদা কেন করো না মহাপ্রভু বলেছে আচার্যপাদ বলেছেন বলে আমার গুরুদেব বলেছেন মালায় জপ করা ঠিক না কিরকম মত কেউ কেউ বলে বসে আমার গুরুদেব বলেছেন একাদশী আমার দরকার নেই শাস্ত্রে বলছে ব্রহ্ম হত্যা গো হত্যা পিতৃহত্যা মাতৃহত্যা পাপ করলেও তার প্রায়শ্চিত্র শাস্ত্রে শুল্কিত আছে কিন্তু জেনে শুনে একাদশীতে যারা পঞ্চশস্য অন্ন পায় তাদের পাপের কোনো প্রায়শ্চিত্র শাস্ত্রে লিখে যায়নি পাষণ্ড মতের দলনে ভক্তিপথটা চ্যুত হয়ে যাবে সাবধান খুব সাবধান এই নির্মল কমল মহাপ্রভুর কৃপা সঞ্চিত এই প্রেম ধর্ম থেকে ভাগবত ধর্ম থেকে যেন আমরা পাষণ্ডের দলভুক্ত না হয়ে পড়ি খুব সাবধান কর্ম জ্ঞান যোগের এটা প্রয়োজন বলছেন কি এখানে আপনাদের মনে অনেকের প্রশ্ন জাগতে পারে কর্ম দরকার নেই জ্ঞান দরকার নেই যোগ দরকার নেই বললেন দরকার আছে এগুলো আছে তবে কলিযুগে এগুলোকে থাকতে হবে নামের আনুগত্যে নামের আশ্রয়ে নাম ব্যতীত ভক্তি ব্যতীত আলাদা করে কর্মজ্ঞান রাখতে গেলেই গলায় ফাঁসি ঝুলবে এরা নামের আনুগত্যে থাকবে হরি নামের আনুগত্যে ভক্তির আনুগত্যে থাকবে কর্মজ্ঞান আলাদা স্বতন্ত্র নয় কেউ হরিনামকে ভাগবত ধর্মকে বিস্তৃত হয়ে যদি বলে কর্ম বড় জ্ঞান বড় যোগ বড় ধ্যান বড় তাকে শোনাতে হবে নামের আশ্রয় ব্যতীত ভক্তির আশ্রয় ব্যতীত স্বতন্ত্র কোন কর্ম জ্ঞান আপনাকে ভক্তি দিতে পারে না ভক্তি বিনা কোন সাধনায় দিতে না রে ফল সব ফল দেন ভক্তি স্বতন্ত্র প্রবল ভক্তি ছাড়া নাম ছাড়া জ্ঞান কর্মযুগের আলাদা কোনো স্বতন্ত্রতা এই যুগে দেয়া হয়নি এই জন্য গৌরাঙ্গের দুটি পদ ঝার প্রেম সম্পদ সে যেন ভক্তি রস সার যে গৌরাঙ্গের লাম লয় তার হয় প্রেমোদয় এই আর কিছু দরকার নেই গৌরাঙ্গ হ্যাঁ গৌরাঙ্গ গৌরের এই মহিমা কীর্তনেই যেন আমাদের জীবন অতিবাহিত হয় বারবার বলছে ও গো তুমি তাকিয়ে দেখো কে এসেছে তোমার দ্বারে কি তুমি তাকিয়ে দেখো কে এসেছে তোমার দ্বারে এমন গৌরাঙ্গ বিনে নাহি আর এই এমন গৌরাঙ্গ বিনে নাহি আর হেন অবতার হবে কি হয়েছে হেন প্রেম পরচার এমন প্রেম কেউ দেয়নি কৃষ্ণও দিতে পারিনি মহাপ্রভু এসে সেই প্রেম দিলে হেমন গৌরাঙ্গ বিনে নাহি আর হেন অবতার হবে কি হয়েছে হেন প্রেম পরচার এরকম প্রচার কোনোদিন হয়নি কিরকম হয়নি দুরমতি অতি পতিত পাষাণ্ডি প্রাণে নামারিল কারে হরিনাম দিয়া হৃদয় সদিল যাচি গিয়া ঘরে ঘরে কোন ভগবান ঘরে ঘরে গিয়ে আমাদের শুদ্ধ করেছে কৃষ্ণ প্রেম বিতরণ করেছে
দুরমতি অতি পতিত পাষাণ্ডী প্রাণে না মারিল কারে হরি নাম দিয়া হৃদয় সদিল যাচি গিয়া ঘরে ঘরে শোনো শোনো নিত্যানন্দ শোনো হরিদাস সর্বত্র আমার আজ্ঞা কর হই প্রকাশ জীবের দ্বারে দ্বারে গিয়া কর এই ভিক্ষা ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা কে বলেছে অবধূত শঙ্কর্ষণ নিত্যানন্দ আজ মাতা রক্ত ঝরিয়ে জগায় মাদাইকে কৃপা করলো এরকম অবতার আর কবে হয়েছে ভববিরিঞ্চির বাঞ্ছিত যে প্রেম জগতে ফেলিল ঢালি ভগবান ব্রহ্মা যে প্রেম পায়নি যে প্রেমের জন্য ব্রহ্মা দেবতারা মুনি ঋষিরা অন্যান্য যুগে তপস্যা যোগ করেছে মহাপ্রভু সেই প্রেম রাস্তায় রাস্তায় কাঙালের জন্য ঢেলে দিয়ে গেলেন নে তোরা কুড়িয়ে নে শব্দগুলো কেমন সাজিয়েছেন ভববিরিঞ্চির বাঞ্ছিত যে প্রেম জগতে ফেলিল ঢালি আরে বাবা সেই প্রেম ভাণ্ডটা আমরা দেখেছি নাম যজ্ঞ হলে দধি ভাণ্ড হয় বাবা আপনারাও করেন তো অশোক কি ভাঙে দধি ভাণ্ড ভাঙে তো তো দধিটা ভাঙে কেন ওরা করে তো যজ্ঞ ওই জন্য নামটা বললাম অনেকেই করেন আপনারা দধি ভাণ্ড ভাঙে না একজনের মাথায় দিয়ে ভাঙে কেন মা ভাঙে হলো মহাপ্রভু বলছেন সেই ভববিরিঞ্চি ব্রহ্মা দেবতাদের দুর্লভ সেই মাধুর্য ব্রজপ্রেম রাধা প্রেমটা আমি পাত্র করে এনে ভেঙে দিয়ে গেলাম যা ছিল দধি ভাণ্ড ওই প্রেমটাকে আমি ছড়িয়ে দিয়ে গেলাম রাস্তায় ওইটা ভাঙলেই দেখবেন সবাই ওর থেকে কুড়িয়ে ওই হলো মহাপ্রভু বলছেন আমি ঢেলে দিয়ে গেলাম কাল ভক্তগণ তোমাদের আয়ু কম মুড়ো মস্তিষ্ক তর্ক বাগিস মন তোমরা পেয়ে যাবে কাঙালে পাইয়া খাইল নাচিয়া বাজাইয়া করতালি আরে বাবা করতালি দিয়ে নেচে গিয়ে বকল বাজিয়ে এই প্রেম ধন লুটে নাও আমি রাস্তায় দিয়ে দিয়েছি এখানে যে কীর্তন হয় হাতে তালি দিয়ে তো হয় আনন্দ করে হয় কোন যুগে প্রেম পাওয়া গেছে এমন নেচে গিয়ে হেসে হাসিয়ে কবে পাওয়া গেছে যুগ যুগান্তর তপস্যা করে উদ্যপদে হেডমুন্ডে প্রেম পাওয়া যায় না মুনীন্দ্র যোগেন্দ্র পর্বতের গুহায় বসে যুগ যুগান্তর কাটিয়ে দেয় সেই প্রেম অনায়াসে হরিনাম সংকীর্তনে মিলবে বগল বাজিয়ে গেলেন কাঙালে পাইয়া খাইয়া নাচিয়া বাজাইয়া করতালি হাসিয়া কাঁদিয়া প্রেমে গড়াগড়ি পুলকে ব্যাপিল অঙ্গ হরি নাম শুনলে কেমন একটা হৃদয় আনন্দ হয় না হরি কথায় ঝংকারিত হয় না চণ্ডালে ব্রাহ্মণে করে কলাকুলি কবে বা ছিল গো এই রঙ্গ আচ্ছা এখানে কেউ জাতির বিচার করছেন আপনার আপনার পাশে যে বসে আছে চণ্ডাল মুচি মেতর কেউ বিচার করছেন আচ্ছা ব্রাহ্মণ না হলে সরস্বতী দুর্গা পূজায় ডাকবেন কেউ আমার কাছে কেউ প্রশ্ন করেছেন তোমার কি জাতি কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার কোন জাতির বিচার নেই উঁচু নিচুর বিচার নেই এখানে সকলেই সমান মহাপ্রভুর কি করুণা কোথায় মিলিয়ে মিশে এক করে দিয়ে গেছেন কোন বিচার নেই ডাকিয়া হাকিয়া খোল করতাল গাইয়া ধাইয়া ফিরে যে শব্দগুলো বলুন তো প্রাণে গেলে কেমন হয় গৌর ভক্তদের ডাকিয়া হাকিয়া খোল করতালে ধাইয়া গাইয়া ফিরে নগর কীর্তনে যায় না ধেয়ে ধেয়ে যাচ্ছে একটু কৃষ্ণ বলো তো আমাদের সাথে একটু নাম করো তো নাচিয়া গাচিয়া ধাইয়া যাচ্ছে ফিরে দেখিয়া সমন তরস পাইল কপট হানিল দ্বারে এই সংকীর্তন প্রেমে উদ্মত্ত নিত্যানন্দ প্রেমে গৌর প্রেম রাধা প্রেম ব্রজপ্রেমের উদ্মত্ত কীর্তনে এটা দেখে জম দুয়ার বন্ধ করেছে এদের আমার ঘরে ঢোকানো যাবে না জম দুয়ার বন্ধ করে দিয়েছে এদের ঢোকানো যাবে না এরা আমার ঘরে আসবে না যারা গৌর চরণ আশ্রয় করেছে হরিনামে দীক্ষা শিক্ষা নিয়েছে এদের জমের দুয়ারে যাওয়া লাগবে না তবে কপটতা ত্যাগ করে করতে হবে দেখিয়া সমন তরস পাইল কপট হানিল দ্বারে দুয়ার বন্ধ করেছে জম এতন ভুবন আনন্দ ভরিল উঠিল মঙ্গল স্বর কহে প্রেমানন্দ এমন গৌরাঙ্গ রতিনা জন্মিল তোর এমন গৌরাঙ্গে তোর রতি জন্মালো না আসুন গৌর নিত্যানন্দে আমাদের অনুরাগ আসুক হরিনাম আমাদের অনুরাগ আসুক ভাগবত কথামৃতে আমরা যেন লোভাতুর হই সুদর্শন আপনাদের গ্রামের ছেলে